সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে দেশে বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে চলে আসছি রাজশাহী জেলা বানেশ্বর হাটে। রাজশাহী বানেশ্বর হাট থেকে আজকে আমরা জানব আলু কাঁচামরিচের বাজার দাম। তো আজকে অনেক দিন ধরে জানানো হয়নি আলু কাঁচামরিচের দামটা। আজকে 22 জুন 2024 সাল, রোজ আজকে শনিবার হাট। আজকে আমরা বাজার থেকে একটু দেখি আলুর বাজারটা কেমন কি আছে। তো এখানে আমরা দেখি যে ভাই খুচরা পাইকারি বাজার সবসময় বেচে কিনা করে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো ভাই। তা ঈদের পরে আলু দামে কি অবস্থা বলেন তো একটু? আলুর দাম তো বাড়ছে ভাই। আলুর দাম বাড়ছে, কত দিলেন আজকে পাইকারি রেট? 52 টাকা। 52 টাকা পাইকারি বাজার তো অনেকটাই বাড়ছে। ঈদের আগে ছিল আপনার 46-47 টাকা, প্রায় 5 টাকার মতো বেড়ে গেছে। কিছু করার নেই, তাহলে আলুর দামটা আপনার অনেকটাই বাড়ছে। তো দর্শক, আজকে আমরা দেখি ঈদের পরে আজকে আমরা তো কাঁচামরিচের বাজারে আসলাম। তো দেখি অনেক তো অতিরিক্ত খরা, খরার কারণে মরিচের দাম তো এবার অনেকটা বাড়তেই থাকছে সবসময়। তো এই যে পাশ দিয়ে এখানে আমরা দুই রকমের দেখছি মরিচ। এই পাশেটা একটু কালো বেশি, মানে এটা একটু বিন্দু মরিচ, জিরা বিন্দু যাকে বলে। এটা কত দিলেন ভাই আজকে? 220 টাকা। ঈদের আগে, ঈদের আমরা আগে দেখেছিলাম এটা হচ্ছে ছিল 150-160 টাকা, আর আজকে 220। ভাইয়ের সাথে সবসময় প্রত্যেক হাতে কথা হয় আমাদের। এটা কত দিলেন ভাই? 220 টাকা। এটাও 220 টাকা, মানে একই মরিচ। এটা কি এলাকার, রাজশাহী এলাকার? খড়খড়ি বাইপাস, মানে রাজশাহী অঞ্চলেরই মরিচ। চালানি মরিচ আসছে না এখন? মানে ছোট হয়ে গেছে রাজশাহী অঞ্চলের মরিচ। আজকে ভাইরা তো পাইকারি দিয়ে থাকে, আর 220 টাকা পাইকারি বাজারে আজকে কাঁচা মরিচ। তো কাঁচা মরিচের দাম আমরা আজকে বাজারে দেখছি অনেকটাই বৃদ্ধি, দাম বাড়তি। তো হয়তো সামনে মনে হয় যেভাবে খরা হচ্ছে আরও দাম বাড়তে পারে মনে হয়, না কমবে না, বৃষ্টি, মানে বৃষ্টি না হওয়া পর্যন্ত কমার সম্ভাবনা। তো এই ছিল আজকে রাশে বালিশের হাট থেকে আলু এবং কাঁচামরিচ।